ফরিদপুর তিন আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী শামীম হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভা করেছে স্পেন আওয়ামী লীগ। স্পেন থেকে বকুল খান জানান, রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভা পিএস এলাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় শুরুতে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।